জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। যুবক একটু মনোযোগ দিয়ে শুনো, বহুত বড় আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি এক যুবকের ঘটনা শোনাই। ইনি নদীর পার দিয়ে হাঁটতেছেন আর দেখেন নদীর কিনারে একটা বিচ্ছু দাঁড়ায় রয়েছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে বিচ্ছু নদী পার হয়? নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। ওই অবস্থায় আল্লাহর ওলি নিজেও তিনি দেখতেছেন বিচ্ছু কেমন করে নদী পার হয়। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো, নদীর কিনারে লাগলো, আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসলো। কচ্ছপটা নিজে নদীর খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই? আরেকটু জোরে কোন আছে নিনা নাই? আল্লাহ চাইলে পারে নিনা পারে না? বাইরা বন্ধুরা জুন্নুন মিস্ত্রি কই মালি, আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? নৌকায় নাই, খেয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের যায় নামাজ পানির উপরে বিছায় দাও, আমি আল্লাহ তোমাকে পার করায় দেব। শাহজালাল মজুর দিয়া মুনি সুরমা নদী পার হইছেন নৌকায় না যায় নামাজে? কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। যায় নামাজ বিছিয়ে দিলেন, তিনি নদী পার হয়ে গেলেন। বিচ্ছুটার পিছনে পিছনে আল্লাহর ওলি তিনি দৌড়াইতেছেন, আর দেখতে মন চায় কোন দিকে যায়। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের দিকেই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি তিনি তো ভয় পেয়ে গেছেন, বিষাক্ত একটা বিচ্ছু যুবকের মনে হয় কোনো ক্ষতি করবে। পিছনে পিছনে তিনি রওনা দিলেন, বিচ্ছুটাও দ্রুত বেগে যাইতেছে যুবকের দিকে। জুন্নুন মিস্ত্রি তিনিও পিছনে পিছনে দৌড়াইতেছেন, কিন্তু আল্লাহ আকবার অবাক কাণ্ড। আয়া দেখেন যুবকের মাথার পাশে একটা সাপ দাঁড়ায় রয়েছে, সাপ বিষাক্ত সাপ, যে কোনো মুহূর্তে যুবককে বিচ্ছুটা এসেই দেরি করলো না, লাভ দিয়া সাপের মাথায় বৈশা সাপরে কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপ মারা গেল। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে যুবককে ঘুম থেকে জাগালেন। এরে যুবক, কি নেক আমল করেছো, আল্লাহর কুদরতে আল্লাহ তোমাকে আজকে সাপের হাত থেকে রেহাই দিলেন। রে যুবক, দেখো কোন আমলের দ্বারা তুমি যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছো, কোন আমলের জরিয়ায় এত প্রিয় হয়ে গেছো আল্লাহর, এত প্রিয় আল্লাহ তোমার কুদরতি হাতে বাঁচায়। যুবক চোখের পানি চাইরা কান্দার কয়, আল্লাহর ওলি গো, আমার তো তেমন কোনো নেক আমল মনে পড়ে না। তবে আমার যদ্দূর মনে পড়ে আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করি, আমি একজন রাখাল, মানুষের উটরাখালি করি, দুম্বারাখালি করি, যেখানেই থাকি হাওয়ারে থাকি আর জঙ্গলে থাকি, দুনিয়ার কোনো কাম দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না। জঙ্গলে যদি থাকি সেখানেও নামাজ আদায় করে নে, হাওরে থাকলেও আমি নামাজ সবার আগে আদায় করি নেই। এ যুবক একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, আজকে মসজিদের আজান তোমাকে মোবাইল টিপাতে গেলে বিরত রাখতে পারে না। তোমাকে মসজিদের আজান মোবাইলের গেম খেলা থেকে তোমারে ফিরাইতে পারে না। রে যুবক,
অথচ যুবক যৌবনের এবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়, কারণ বৃদ্ধ বয়সে এবাদতের চেয়ে যৌবনের এবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জমিনে যত আল্লাহর ওলি গুজরা গেলেন প্রত্যেকেই কিন্তু অলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। গাজীনগরের সাহেব রাহিমাহুল্লাহ অলি হয়েছেন যৌবনে, শেখে কাতিয়া অলি হয়েছেন যৌবনে, শেখে কৌরিয়া অলি হয়েছেন যৌবনে। আর যেই মানুষ যৌবনে আল্লাহর অলি হয়, বৃদ্ধ বয়সে আল্লাহ তার মাকাম মর্যাদা বাড়ায় দেয়। যত বয়স বাড়বে অত আল্লাহ তার মর্যাদা বাড়াবে। এজন্য আমাদের আল্লাহর অলিরা যত বয়স বাড়ছে অত আল্লাহ তাদের মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় দিছে। আহমদ শফি রাহিমাহুল্লাহ কয়জনে আমরা চিনতাম, শেষ বয়সে আল্লাহ কেমন চিনানি চিনাইছে, তামাম দুনিয়া চিনছে, ঠিক না? তামাম দুনিয়া চিনছে। এই কারণে আল্লাহ বলেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যখন তোমার গায়ে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহরে ডাকবা, যেই বয়সে শক্তি থাকতো না এই বয়সে আমি আল্লাহ তোমার মর্যাদা কেমন বাড়ানি বাড়াই জানো, ঘরে বসাইয়া এবাদতের ফ্যান সন্ধান করি। নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে না, কোমরে ব্যথা, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে কইব ঘরে নামাজের সওয়াব দিও না, মসজিদে জামাতের সওয়াব দাও, কারণ আমি আল্লাহ তার যৌবনের ফাইল দেখছি, যৌবনের ফাইলে মসজিদে জামাতের আমল আছে, অতএব বৃদ্ধ বয়সে জামাতের সওয়াব দান করো। সুবহানাল্লাহ। কার কোন মানুষটা? যে মানুষটার গায়ে যতদিন শক্তি আছে। লাউলা মাশাইকু রুক্কা ওয়াস শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাব রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে নাক গলাবা না, জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কতকাল আমি এই জুলুম দেখব, আর কতকাল আমি অন্যায় দেখব, গুনাহগারের গুনাহ দেখতে দেখতে আমি জমিন ধৈর্য খারাপ হয়ে যাচ্ছি, ও মালিক অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, জালেমগুলিরে আমি পেটে গিলে ফেলি, জালেমগুলিরে আমি গিলে ফেলি, তুরস্কের জমিনে জমিন গিলে ফেলেছে, পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে, 50,000-এর মতো মানুষ তুরস্ক আর সিরিয়ায় গত এক সপ্তাহে গিলে ফেলেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহ বলেন প্রতিনিয়ত জমিন এইভাবে আল্লাহর কাছে আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি ধরি না কেন জানোনি, কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক মানুষ জাতিরে কুন ফায়কুন বইলা বানায় নাই, আসমান আল্লাহ বানাইছে কুন ফায়কুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়কুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়কুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই, আমার আপনারে আল্লাহ তার নিজের হাত দিয়া বানাইছে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি, কেন বানাইছি জানোনি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি, এই কপাল এত দাম এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কোন ফায়কুন বললো হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে শুন, চারটা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখব, কারণ আমি মানুষ বানাইছি আমার গোলামির জন্য। জমিনে যতদিন পর্যন্ত লাউলা মাশাইকু রুক্কা, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে পারে না, কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াস শাবাবু খুশা,
এখনো জমিনের ভিতরে কিছু যুবক রয়েছে, যে যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যৌবনে যাত্রায় যায় না, উরুসে যায় না, যৌবনে মেলায় যায় না, যৌবনে শেকুরারের মাহফিলে বসে, যৌবনকালীন তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজানে রোজা রাখতে দেখা যায়, তার যৌবনে চাহিদা হলো গুনাহ করা, যৌবনে চাহিদা হলো গানের আসরে যাওয়া, যৌবনে চাহিদা হলো চুরি করা, ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো জিনা বিচার করা, যৌবনের চাহিদা হলো মানুষের সাথে গরমি হালতে বিয়াদুবি করা, এরপরও করে না, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, আমার মহব্বত তার অন্তরে জমায় নিছে, দুনিয়ার হারাম প্রেম ভালোবাসা অন্তরে নেয় নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় রাখছে। ওই যুবকের কলিজার দিকে আমি আল্লাহ যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, আর এই জমিনে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিকে আমি আল্লাহ আমার বন্দীর জন্য বানাইছি না, এই পশু পাখির উপরে নামাজ নাই, রোজা নাই, এই পশু পাখির উপরে হাঁস মুরগি গরু ছাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। যদি জমিনে আজাবার গজব নামে, তাহলে গরু ছাগলগুলি এরাও গজবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। পশু পাখি গরু ছাগল হাইওয়ানগুলির দিকে তাকাইল, এই জমিনের প্রতি আমার মায়া লাগে। চার নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আতফালু রুদ্দা, প্রতিটা ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ অবুজ কিছু বাচ্চা আছে আমাদের ঘরে ঘরে, যেই বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই, বাচ্চাটার উপরে নামাজের ফরজ বিধান জারি হয় নাই, এই বাচ্চাটার উপরে রোজার বিধান জারি হয় নাই। আল্লাহ বলেন, যখনই জমিনে মানুষের গুনার কারণে আজাব আর গজব আসতে চায়, তখনই দেখি এই শিশু বাচ্চাটা চোখের টুট ব্যাঙ্গে ব্যাঙ্গে কান্দে, অথচ আমার এই মাসুম বান্দাটার অর্থ কোনো অপরাধ নাই, গুনাহ নাই, গুনাহ করছে তার মায়, গুনাহ করছে তার বাবা, কিন্তু শাস্তির ভিতরে বাচ্চাটাও পড়ে যায়। এই বাচ্চার কান্নার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেখে যায়। এজন্য যুবক বাচ্চাগুলির মারধর করবা না, বাবা যেটা যারা আছেন শিশু বাচ্চাকে আদর করো, কারণ ওরা ফেরেশতা, ওরা নিষ্পাপ, ওরা অবুজ, আল্লাহ ওদের খাতিরে তোমারে আমারে খাওয়াইতেছে। নতুবা যেই পরিমাণ গোনা আমাদের দ্বারা হয়, আজাব আর গজবে আমি আপনি শেষ হয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অবুজ এই নিষ্পাপ বাচ্চাগুলির খাতিরে এখনো আমার আপনারে খাওয়ায় বাঁচায়, বাচ্চাগুলির আদর করবেন, শাসনের সময় শাসন করবেন, কিন্তু না, শরীরে দাগপালায় কোনো মায়ের করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না, ভয় যদি দেখাও আল্লাহর নাম কয়ে ঘুম পাড়াও, জিনবুতের নাম লেয়া বাচ্চারে ঘুম পাড়ায়ও না, খাওয়ায়ও না। এ যুবক শিশুকালেই বাচ্চাটারে আল্লাহর দিলে আল্লাহর নাম তার কুলি যায় ঢুকায় রাখো, শিশুকালে যদি বাচ্চাটা আল্লাহর নাম শুনে, শিশুকালে যেই জিনিসটা শুনে মরণ পর্যন্ত এর আসর থাকে। কলিজার ভিতরে পাথরে খুদাই করে লিখে দেওয়া হয়, ঘরটারে মক্তব বানাও, নিজের সন্তানের জন্য উস্তাদ বনে যাও, বাপমা হলো সন্তানের সর্বপ্রথম উস্তাদ, ঘর হলো তার সর্বপ্রথম মাদ্রাসা। এই ঘরের ভিতরে বাচ্চারা যা দেখে তাই কিন্তু ইয়াদ রাখে। মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দেওয়া লাগে না, ডাক দেওয়া লাগে না। মা যদি কোরআন তেলাওয়াত করে, বাচ্চাটাও মায়ের পাশেই কোরআন নিয়ে বসে যায়, কায়দা নিয়ে বসে যায়। মা যদি বুরকা পরে বের হয়, দেখবেন মেয়েটাও মাথার মধ্যে উড়না দিতে শিখে। এই মেয়ে বড় হলে পরে আপনি বুরকা পরো বলতে হবে না, বরং আপনারই সে বলবে, আব্বা আমারে বুরকা আইনা দাও। আর যদি শিশুকালে আপনি ইংরেজদের পোশাক পরায় তারে বড় করেন, শিশু বয়সে মেয়েটা বুঝে না, হাফ প্যান্ট পরাইলেন, সেন্ট্রুগেন্টি পরাইলেন, শহরে বন্দরে দেখি অনেক বাপ মা বাচ্চারা ছোট বিদায় বিধর্মীদের কালচারে পোশাক পরায় মার্কেটে লয়া আয়, যদি জিগাই এটা কি পরাইছেন, কয় হুজুর বুঝে না, তখন আমি বলি, ভাইরে আমার নবী বলছেন যে এই বাপ মায় কয় শিশু বুঝে না, এই বাপ মা বুঝে না, শিশুটি কি বুঝে? এই বাচ্চা বড় হওয়ার পরে যদি পদভ্রষ্ট হয় আর হুজুরের কাছে পানি ভরা নিতে আয়, বাপ মারে আগে এক কলস পানি ভরা দিবেন, বাচ্চার লাগে যদি এক গ্লাস পানি দেওয়া লাগে, বাপ মার লাগে দিতে হবে এক কলস পানি ভরা।
কারণ বাপ মা দায়ী। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাম। নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়, বাপ মা তার বেনামাজি বানায়, বাপ মা তার ভিন্ন পথে চালায়। অথচ দুনিয়াতে সকল সন্তান আগমন যখন করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আগমন করে, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদির জিলানির মতো ওলি হয়ে আসে। এই উইলায়ত নষ্ট করার পিছনে এক নম্বর দায়ী নবী বলেন তার মা, এক নম্বর দায়ী হলো তার বাবা। হাসরের মাটি ওই বাপ মার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা দিব। রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আল্লাহ আমার বাবারে ডাকো, আমি তো তোমারে ভালো করে চিনি, এই দুনিয়াতে আইছিলাম, কিন্তু আমার বাপ মা কেন আমারে এই পরিবেশে বড় করলো, যেই পরিবেশে বড় হয়ে আমি তোমারে ভুলে গেছি। আমার বাপ মারে আগে জাহান্নামে দাও, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, বাপ মারে ডাবল শাস্তি দাও ডাবল। এজন্য বাবা অনেক বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। যদি কাঠগড়ায় আসামি হওয়া থেকে বাঁচতে হয়, শিশুকালে বাচ্চাটারে ধর্মীয় শিক্ষায় বড় করা লাগবে, ঠিক কিনা জোরে কম? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, এটা দরকার, কিন্তু বলবো শিশুকালে তারে কোরআন শিখান, দিন শিখান, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এজন্য আল্লাহ পাক বলেন যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, তাহলে আমি কি করতাম জানো? লাজআলতু সামাআ হাদীদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে গজব নামতো। শুধু এই অবস্থা থেকে আল্লাহ বাঁচায় রাখছে কেন? যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি, এই গোলামি কিছু মানুষের দ্বারা এখনো জমিনে আদায় হইতেছে, ঠিক কিনা? এখনো কিছু যুবক এমন মিলে যে যুবক গানের আয়োজন করে না, গানে যায় না, মাহফিলের আয়োজন করে, মাহফিলে বসে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে আমরা আনাচ্ছে কানাচ্ছে আল্লাহ পাক ঘুরাইতেছে, দেখতেছি যুব সমাজ আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানেই যেয়ে দেখি যুবকদের দ্বারাই কোরআনের মাহফিলের আয়োজন। এক সময় জায়গায় জায়গায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যাত্রা হইতো, গান হইতো, এখন আর হয় না, বলি আলহামদুলিল্লাহ। যতদিন এই আয়োজন থাকবে, যতদিন সমাজের উলামায়ে কেরামকে মানুষ শ্রদ্ধা করবে, উলামায়ে কেরামের কথাগুলি শুনবে, ততদিন পর্যন্ত আল্লাহ বলেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, গজব আসতে চাবে কিন্তু আমার রহমত গজবের আগে চলে যাবে, গজব আসতে চাবে কিন্তু রহমত আমার গজবের আগে চলে যাবে। সুবহানাল্লাহ, প্যারে হাজিরিন, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর গোলামে, আল্লাহ বলেন এই উদ্দেশ্যে বানাইছি, যে উদ্দেশ্যে মানুষ বানাইছি এই উদ্দেশ্যে কিছু মানুষ যতদিন পর্যন্ত জমিনে থাকবো আল্লাহ রাখবে, এরপরে কেয়ামতের আগে দেখা যাইব কি তা, কিছু মানুষ কিছু একবারে হালকা নগণ্য, আর দেখা যায় মানুষ সব আল্লাহরে ভুলে গেছে। তখন আল্লাহর নবী রহমতের নবী বলছেন কিয়ামতের আগে যখন দেখবো আল্লাহ বাংলাদেশে, সারা বাংলাদেশ ঘুরে দেখা যাইব দুইজন মানুষ আল্লাহরে চিনে, গোটা ইন্ডিয়াতে দেখা যাইব দশজন মানুষ চিনে, এ পাকিস্তানে একজন, এরকমভাবে সংখ্যায় যখন কমে যাবে তখন আল্লাহ পাক চিন্তা করব, এত বড় দুনিয়া, এত বড় বিয়ার আসর, এই মাত্র দুই একজনের জন্য আমার টিকায় রাখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ এই জগৎ টিকায় রাখছে ইমানদার মুমিন আল্লাহরে যারা ডাকে তাদের খাতিরে, ঠিক না? এরা হলো বর, আর বেদিন বেইমান কাফিরগুলি হলো বরযাত্রী। বর যদি থাকে তো বরযাত্রীর দাম আছে, বর যদি না থাকে, দামান যদি না হয়, বরযাত্রীরে কেউ খাওয়ায় নাকি আপনাদের এলাকায় খাওয়ায়? এক ফাল বরযাত্রী আইসো খানা খাইতা, কয় তোমরা তো আইসো ভালো কথা খেলে গেছো, কয় খানা খাইতে আইসি আমরা বরযাত্রী, কয় দামান কই, কয় দামানে বিয়া করতো না, জামালগঞ্জের কয়জন মানুষে খাওয়াইবেন? বলে না বা মেহমান, তোমরা মেহমান এসে খাইয়ে দাও, কইব জারুটা কই আছে আগেল, ঠিক না?
এই দুনিয়াটাও আল্লাহ একটা বিয়ার আসর বানাইয়া আমারে আপনারে যারা আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে, এই উদ্দেশ্যে যারা এখনো জারি আছে, এখনো করে, আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে গুলামি, এই গুলামি যারা করে এদেরকে বর বানাইয়া এদের উসিলায় সব রেখাওয়াইতেছে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে আল্লাহ কইছে যে শোনো, তোমরা কিন্তু বিয়ার আসরে কম খাইবা, কারণ বিয়ার আসরে দামান্দে বেশি খানা কম খায়, বিয়ার দিন দামান্দে বেশি খানা কম খায়। রুমাল মুখে দিয়ে বইয়ে থাকে বেচারা, তো খালি সরম আর সরম। আর বরযাত্রী এমন খাওয়া দেয় জনমের খাওয়া, মাঝে মাঝে প্লেটও ভাঙে, তেল কেন বেশি হইল, জাল কেন বেশি হইল, লবণ কেন কম হইল, দামান দে একবারও কয় না, বরযাত্রী যতবার কয়, ঠিক কিনা? আমার বিয়াত এইছিল আমার এক দোস্ত, কইতাম নি আপনাদের অসুবিধা হইতেছে, মনোযোগ আছে, মনোযোগ আছে। আমার বিয়াতে আমার এক দোস্ত আসছে, দোস্ত বিয়াত আইয়া কাণ্ড ঘটাইছে, যখন আমার শালা ফরেনার শালা হয়েছে, হ্যাঁ যখন খানা দিতে গেছে, কই ম তুমি আমার চামচ দিয়া গুজ দেও, আমার চিনো আপনি কেডা, ওই যে বইয়ে রয়েছে রুমাল মুখে দিয়ে, উনি তোমার কি, আমার দুলাভাই, ওই শূন্য ওই বা তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, আমার শালা ছিল শালা, কয় হাফ ফ্যান না ফুল ফ্যান, কয় দেখো বেশি কথা কই না, ফেস কিন্তু লাগাই দিব, কারণ সব চাবি আমার হাতে, কইতে ঠিক আছে ভাই, তাহলে কী করা লাগবে, কই মিয়া সামু সরাও গুজ ডাইলা দেয়, গরু গুজ দিবা তুমি আমারও চামচ দিয়ে গুজ দাও, আমার খাইতেছে কত দোস্ত, এরপরে ডাইলা দিছে, আমি কি খাইছ নি, জনমের খাওয়া খাইছি তোমার বিয়ার, আমার তোমার দিকে তাকায় দেখলাম তুমি খানা খাও না, খালি রুমাল মুখে দিয়ে রইলা, তোমারে দেখে আমার বড় কষ্ট লাগলো, হাই রে আমি জানি তোমার পেটে খুব বুক লাগছে, ক্ষুধা আছে, এরপরে তোমারে যে খাওয়ান দেয় না, আর আমরারে যে কী মজা করে খাওয়াইতেছে, এটা দেখে দোস্ত খুব কষ্ট লাগছে। আমি কইলাম দোস্ত আমার তো কষ্ট লাগছে না, আমার খালি ভিতরে খুশি আর খুশি, খুশি ঠেলা, কই কেন লাগে কের খুশি, আমি আমার খুশি হইল, তোমরার খাওয়ান আজকে একদিন হই, আর আমার খাওয়ানি বাড়িতে আজকের থেকে শুরু হইব আর শেষ নাই, মুরগির বাচ্চা যেটা চেউ চেউ কয় এটাও আমার লাগবে, ঠিক না? ইয়ের পরে বাসর করে দোস্ত এক থাল বানায় রাখছে, আত হারাইলই বলে আস্তা মুরগি, এরকম থাল তোমরার কপালো আসেনি, আমি আসছি আজকে একদিন বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে, তার সাথে সম্পর্ক হয়ে যাওয়ার পরে এই বাড়ির খাওয়ন আমার লাগে আর ফিরি, পুরা ডাইল ফিরি, আর তোমরার একদিনই খাওয়ন আর কপালো খাওয়ন নেই, এজন্য আমার কষ্ট লাগছে না বড়া, তোমার খাওয়ন দেখে আমার আশি লাগছে, আমি খালি মনে মনে কই খাইলা যা পারস, কয়দিন জোরে কয় একদিন ওই, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় ও ইমানওয়ালারা তোমরানো দামা, আর দুনিয়া নামক এই দুনিয়ার হায়াতটা হইলো একদিনের বিয়ার আসর, তোমরা রুমাল মুখে দিয়ে বয়া থাকবা, এদিন আইসো বিয়ার দিন আইসো মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আজকে তোমার কাম, সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর জান্নাতে আমি আল্লাহ এমন এক খাওয়ার ব্যবস্থা রাখছি বাসর করে যেটা এই বরযাত্রীর কপালও নাই, ঠিক কিনা? জারি হইব যে আর শেষ নাই, আর বেইমানরা এরা যা পারে খাইলা, এদের খাওয়ানোর দিকে চাইও না, এরা বাটি ডাইল্লা খাইব, খাইতেছ তো ইহুদ নাসারারা বাটি ডাইল্লা ডাইল্লা খাইতেছে, ঠিক না? আর আল্লাহ দিতেছ, আল্লাহর কো আল্লাহ একদিনের লাগে আইসি সামুজ দে দিবাইনি, আল্লাহ কতে কেমনে দিতাম, কয় ডাইল্লা দেব, আল্লাহ নে ডাইল্লাই দিলাম, খা লুপ করো না, এরা খাওন দেখিয়া লুপ করো না, এরা বিমানে চড়ে জাহাজে চড়ে যা খুশি তা খায়, লুপ করো না, কারণ এদের খাওন একদিন আমি সামুজ দেয়া না, এরা বাটি ডাইল্লা খাওয়াইতেছি, আর তোমার লাগে রিজার্ভ খানা রাখছি, শুরু হবে আর শেষ নাই, আল্লাহু আকবার।
কিয়ামতের আগে মানুষের সংখ্যা যখন এরকম খুব কমে যাবে ইমানদারের, তখন আল্লাহ কবে না তে আর রাখা দরকার নাই, আয়োজনটা অনেক বড় কয়েকজনের লাগে, তখন আল্লাহ পাক ইয়ামান থেকে একটা বাতাস ছাড়বে। আরসালা রিহাম মিনাল ইয়ামান, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন ওই বাতাসটা ইমানদারের গায়ে লাগবো, সব ইমানদার যারা অল্প অল্প ছিল বাংলাদেশে দুইজন ভারতে দশজন এরা সব মারা যাইব, তখন দুনিয়াতে আর আল্লাহ বলার একজন লোক থাকবে না, তখনই আল্লাহ কইব দুনিয়া ধ্বংস করো। আল্লাহ বলার একজন লোক যখন থাকবে না তখন আল্লাহ কি কইব দুনিয়া ধ্বংস। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বলুন আল্লাহ কি বলছে, দুনিয়াতে পাঠাইছে আমি আপনি যদি ঘুমাই, আমি আপনি যদি খাই, আমি আপনি যদি দোকানদারি করি, এগুলো এবাদতে সামিল হয়নি না হয় না? এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা তুমি ঘুমাইছো, ফজরের নামাজটা পড়া টার্গেট রাখো, নিয়ত রাখো, পুরা রাত ঘুমটা আল্লাহ পাক এবাদতের ভিতরে সামিল করে দিবে। খাওয়ানোর শুরুতে তুমি খানা খাইতেছো, আল্লাহর নাম লয়ে খানা খাও, বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ, এই বইলা তুমি খানা খাও, আল্লাহ তোমার রিজিক খাইতেছি, হালাল রিজিকটা খাও, খানা শেষে আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করো, ভাত খাইলা তুমি পেট ভরলো তোমার, কিন্তু পুরা খাওয়ানোর টাইমটা আল্লাহ পাক তসবি জপলে যে সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আমল নামায় দান করবেন। তাহলে মুমিনের খাওয়াটা এবাদত, ঘুমটাও এবাদত, দোকানদারি এবাদত, চাকুরি বাকুরি এবাদত, হাসাটা এবাদত, ঘুমটা এবাদত, সব কিছু এবাদত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছে বান্দা আমি তোমার দুনিয়াতে পাঠাইছি কেন জানোনি, আমার গুলামি করার জন্য। তার মানে তোমার ঘুমরে এবাদত বানাও, খাওয়ারে এবাদত বানাও, ব্যবসারে এবাদত বানাও, চাকুরির এবাদত বানাও, গোটা দুনিয়াদারিটার এবাদত বানাও, এই উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে, ঠিক না ভাই? একজন মানুষ মসজিদে বয়ে বয়ে যদি তসবি জপে, আর আরেকজন মানুষ ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যদি দোকানদারি করে, তো মসজিদে বইয়া যে যে তসবি জপে যতক্ষণে সে আল্লাহর ওলি হবে, সম পরিমাণ সওয়াব দোকানদারি যে করতেছে তারে আল্লাহ সমান না এর চেয়ে আরও বেশি সওয়াব দিবে। কারণ দোকানদারি করার নির্দেশটা আল্লাহর, ফাইদা কদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন কোরআন পড়ল নফল বন্দিগি করা, কোরআন পড়ার নফল বন্দিগি, তসবি জপার নফল বন্দিগির চেয়েও যে মানুষটা রিজিক তালাশে বের হয়েছে, হালাল রিজিক তালাশে বের হয়েছে, আল্লাহ এর ভিতরে সওয়াব বেশি দান করে, কারণ সে আল্লাহর সরাসরি আদেশ মানতেছে। কসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, এজন্য আল্লাহর নবী বলেছেন হালাল রিজিক তালাশ করা ফরজ নামাজের পরে সর্বপ্রথম ফরজ। জোরে কই সুবহানাল্লাহ, অসুবিধা দিতেছে আপনাদের? আল্লাহ কো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আজকে দুনিয়াদারি লইয়া প্রতিযোগিতায় মগ্ন, কার এক কের আছে, আমার দুই কের লাগবো, তার জমি আছে তিন কের, আমার লাগবো চার কের, এইগুলো আমাদের ভিতরে দুনিয়াদারি নিয়ে প্রতিযোগিতা। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল পরকালের আখেরাতের আমল লইয়া, ঠিক যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে বানাইছে এই উদ্দেশ্য নিয়ে ছিল তাদের ভিতরে প্রতিযোগিতা। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ভাই উমর, ও ভাই উমর, আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত উমর ডাক দেয়া বলে ভাই আবু বকর আমি উমরের জীবনের নেকি কেমন করে বেশি হয়ে গেল, দলিল কি দলিল কি? আবু বকর সিদ্দিক বলেন দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তওবা করলো, যেই ব্যক্তি তওবা করলো
ইমান আনলো, নেক আমল করলো, আল্লাহ তার পিছনের জীবনের গুণাগুলাকে নেকি দ্বারা বদলায় দেন। ওমর, তোমার জীবনের নেকি, তোমার জীবনের পিছনের জীবনের গুণা তো আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, তোবার কারণে আল্লাহ পাক ওই বেশি গুণাটারেও তো বেশি নেকি বানায় দিছে। কথাটা বুঝছেন নি আপনারা? একজন মানুষ যখন তওবা করে, খাটি দিলা যখন তওবা করে, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণা যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ গুণারে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। তওবার কারণে আল্লাহ পাক তার গুণা যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্য আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, তোমার পিছনের জীবনের গুণা তো আমি আবু বকরের চেয়ে বেশি। ঈমান আনার কারণে, তওবা করার খাতিরে আল্লাহ পাক তো তোমার ওই গুণাগুলির নেকি দ্বারা বদলায়া দিছে। এতে আমি মনে করতেছি আমি আবু বকরের চেয়ে তোমার নেকি অনেক বেশি। এমনি হযরত উমর বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, সুজা মানুষ, আসো একটা আমরা একটা বদলা বদলি করি। কই কেমনে? কই আমি উমর, আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, আর তুমি তোমার জীবনের সব নেকি লাগবে না, আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও। আবু বকর সিদ্দিক বলেন, ভাই আব উমর, এটা কোন রাতের নেকির কথা বলছ? এমনি সিদ্দিকে আকবরকে উমর ডাক দেয়া বলেন, সেই রাতটা হলো মায়ের নবীর সাথে হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছ, যেই রাতের অপেক্ষায় তুমি চল্লিশটা রাত ঘুমাও নাই রে, চল্লিশটা রাত তুমি আবু বকর ঘুমাও নাই। কখন জানি আমার মায়ের নবী আয়েশা আমাকে ডাক দিয়া বলবে, এ আবু বকর, হিজরতের টাইম হয়ে গেছে, এতটুকু অপেক্ষার জন্য তুমি রাতে ঘুমাও নাই, তুমি তো সজাগ ছিলা, এরপরে আমার মায়ের নবীকে নিয়া তুমি রাতের বেলা রওনা দিয়ে দিছ। গারে সুর, এত উঁচা পাহাড়ের উপরে একটা গর্ত, এই গুহার ভিতরে তুমি ঢুকো নাই, আমার মায়ের নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ। এত বড় পাহাড়, নবীকে পাহাড় বাইতে তুমি দাও নাই, মায়ের নবীরে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড়টা নিজে বায়া বায়া তুমি উঠছ, আমার নবীরে পাহাড় বাইতে দাও নাই, নবীরে তুমি কষ্ট করতে দাও নাই, গুহার কিনারায় যাইয়া তুমি নবীকে দাঁড় করায় রাখছ, আর বলছো নবী গো আপনি আগে ঢুকবেন না গো নবী, আমি আবু বকর আগে ঢুকবো, জায়গাটা নিরাপদ কিনা আমি দেখি, যদি আমি আবু বকরের কোনো ক্ষতি হয়ে যায় উম্মতের এত ক্ষতি হবে না, যদি আপনার ক্ষতি হয় উম্মত কোনোদিন ক্ষতিপূরণ দিতে পারবে না। এরপরে আমার মায়ের নবীর গুহার কিনারায় রাইখা তুমি নিজে গিয়ে গুহার ভিতরে ঢুকছো, ঢুকিয়া তুমি পাগড়ি কাপড়গুলি সিঁড়ে সিঁড়ে সবগুলি গর্ত বন্ধ করছো, যেন গর্তের ভিতর থেকে কোনো সাপ বের হইয়া আমার নবীর ক্ষতি না করতে পারে। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার হাতে ছিল না, সেই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। এরপরে মায়ের নবীর তুমি গুহার ভিতরে ঢুকাইয়া, তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তোমার উরুতে ঘুম পাড়াইছ। বলুন তো দেখি, চল্লিশটা রাত যে ঘুমায় নাই তার বেশি ঘুমের প্রয়োজন না? আবু বকর সিদ্দিক চল্লিশ রাত ঘুমান নাই কিন্তু নিজে না ঘুমায়া নবীরে ঘুম পাড়াইছেন, ওই গর্তের ভিতরেই ছিল সাপ, এই সাপে কামড় দিল পায়ে, বিষের যন্ত্রণায় আবু বকর অস্থির, কিন্তু কিরিমিরি খায়া হজম করে রাখছেন বডি নাড়ান না, কারণ বডি যদি নড়ে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বিষের যন্ত্রণা তুমি হজম করেছ, তবু আমার নবীর ঘুম ভাঙবে বিদায় তুমি শরীর নাড়া দাও নাই। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এরপরে নবী লব লাগাই দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও আবু বকর, আমি উমর, আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, বিনিময়ে আমাকে ওই এক রাতের নেকি দিয়া দাও। আবু বকর সিদ্দিক বলে, রে ভাই উমর, আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে,
চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই, যাই একটু বুঝি, আগে দেখি, আমি ঠকবো না জিতবো, এটা নবীর একটু জিগাই। আল্লাহ নবীর কাছে দুজন হাজির, আল্লাহ নবী জিজ্ঞেস করি কেন আইসো? সিদ্দিকে আকবর বলে মায়ার নবী গো, একটা জিনিস জানতে এসেছি গো নবী, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, আমি আবু বকর আমার জীবনের সব নেকি ওমর চায় না, চায় শুধু এক রাতের নেকি, অথচ ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না। আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর কোন রাত? সিদ্দিক আকবর করে নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। এইবার দয়ার নবী কো, আবু বকর আমি নবী বলবো না, তুমি বদলাবা কি বদলাবা না আমি নবী বলবো না, এটা তোমাদেরই সিদ্ধান্ত, তবে শোনো রে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শুধু উমরের না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সিয়া সত মে তেরা নাম রহেগা। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কই আল্লাহ আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন যে আল্লাহর গোলামি কিভাবে গোটা জিন্দগিটারে যেন আল্লাহর গোলামের ভিতরে বানাইতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে আরেকজনের গীবত করলাম, নামাজ থেকে বের হয়ে আরেকজনের জমির আইল কাটলাম, না, এই ধরনের বন্দিগি করার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আমার গোটা জিন্দগিটারে যেন বন্দিগি বানাইতে পারি, গোটা জিন্দগিটারে যেন বন্দিগি বানাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন বা আখির।